আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আল্লাহর রহমতে আপনার দোয়ায় বেশ ভালো আছি। তো আজকে আমাদের বেবি আসবে, আজকে বেবির 7 দিন হয়ে গিয়েছে। ওরা ক্লিনিক থেকে বেবিকে ওর নানু নিয়ে গিয়েছিল ওর বাসায়, তো আজকে আমাদের বাসায় চলে আসবে। তো বাবুর জন্য কিছু স্পেশালি করতে হবে, তো এর জন্য কী করবো? বাবুর জন্য ঘর একটু ডেকোরেশন করব, তো তার জন্য কিছু লাগবে। আসলে যা কিছু লাগবে সব কিছু একসাথে পাওয়ার জন্য আমি এক জায়গায় চলে যাব, সেটা হলো আমাদের ওল্ড ঢাকার যে চক বাজার, সেখানে যাব। কারণ এগুলো কেনার জন্য আমি অনেক অনেক শপিং মলে সবসময় যাই, কোনো কিছু কেনাকাটার জন্য সব কিছু এক জায়গা পাই না, তারপর 1 টাকার মাল 10 টাকা। তো আমার নানু বাসা হলো চক বাজার, আমরা এখানে থেকেই যে এত বড় একটা মার্কেট, এখানে সব কিছু পাওয়া যায় আমি জানতাম না। তো যখন জানতে পেলাম, তো আমার মেয়ে আমাকে সেখানে নিয়ে গেল, আমি আমার পছন্দ মতো অনেক কেনাকাটাই করে নিয়ে আসছি। তো আলহামদুলিল্লাহ, ইউটিউবকে অনেক ধন্যবাদ দেওয়া উচিত, কারণ এর দ্বারা অনেক কিছু মানুষ শিখতে পারছে আর আমি অনেক কিছু শিখতে পেরেছি। তো যাই হোক, এখন আমি এই তো এখানে কেনাকাটা করতেছি, বাবুর ঘর সাজানোর জন্য আমার যা যা লাগবে তো সব কিছু নিয়ে চলে এসেছি ঘরে। তো আমার নাতিন পুতিন যারা আছে সব এগুলো খোলাখুলি করে দেখতেছে আমি কী নিয়ে আসলাম। তো এগুলো এখন তারা ঘরে সাজাবে। আসলে কীভাবে সাজাবে, একটা ক্যাটালগে আছে, সেই ক্যাটালগে ডিজাইনটাই আমরা করব। তো আমি এখন আমার ড্রয়িং রুমটা একটু বড় স্পেস সেখানে, তো সেখানে আমি সব কিছু করে থাকি। আর আমার মেন যে গেট সেটাকেও আমি একটু সাজাবো, কারণ বেবি আসবে যেহেতু, সেটার জন্য একটু অন্যরকম লুক দেবো সব কিছুকেই। পাশাপাশি আমার রান্নাবাড়া তো আছেই, রান্নাবাড়া ছাড়া কি আর চলে। তো আর লাইটিং, এই তো মনের মতো লাইটিং, যে কোনো জিনিসই আসলে ওখানে গিয়ে আমি একদম কি বলবো, আমার মনটা খুশি হয়ে গিয়েছে যে সব কিছু আমি এক জায়গায় পেয়েছি। তো এই তো সবাই কাজ শুরু করে দিয়েছে, আমাদের খুশি, আমাদের ইফা, হাবিবা, যারা সবাই মিলেই করতেছে। তো আমার মেয়ে ছিল, ছোট মেয়ে, ও হলো যে ওর আসল যে কাজ সেগুলো আমার মেয়ে করেছে, মানে টোটালি ও সব কিছু করেছে, বাকি তাকে হেল্প করতেছে সবাই। আর আমি হলাম রান্না কাজে ব্যস্ত, আমি রান্নাবাড়া করতেছিলাম, পাশাপাশি একটু খাওয়া দাওয়া চলতেছে। ঠান্ডার দিনে আবার আইসক্রিম তো খেয়ে আমার গলার অবস্থা একদম শেষ, আপনাদের সাথে কথা বলতেছি ভয়েস তো আরও মানে নষ্ট হয়ে গিয়েছে। যাই হোক, তবু তো কথা বলতে হবে, তা না হলে তো আপনারা বুঝতে পারবেন না। তবে আমরা যেভাবে প্রোগ্রামটা করেছিলাম সেভাবে আসলে আজকে আপনাদের আমি দেখাতে পারবো না, কারণ আমাদের বেবির জন্ডিস হয়ে গিয়েছে। তো তাকে আবার ডাক্তার দেখিয়ে বাসায়, নানু বাসা থেকে আমার বাসায় আসার সময় ডাক্তার দেখিয়ে আসার সময় বাচ্চাকে হাত থেকে অনেক ব্লাড দিতে হয়েছে। তো তার মা আবার অনেক কান্নাকাটি করেছে, তো আমাদের মুড সবারই নষ্ট হয়ে গিয়েছে। আমরা যেরকম আনন্দ করতে চেয়েছিলাম সেরকম আনন্দ করতে পারি নাই। তো যাই হোক, আল্লাহর নাম নিয়ে একটা ভালো খবর যে পরের দিন রিপোর্ট আসছে, আমাদের বাচ্চা জন্ডিসের রিপোর্ট খুব হালকা, এতে কোনো সমস্যা হবে না। বাসায় লাইটের ব্যবস্থা করে দিয়েছে ডাক্তার, ইউভি লাইট একটা আছে, সেই লাইট দিয়ে বাচ্চাকে আর কি দিলে বাচ্চা জন্ডিসটা ভালো হয়ে যাবে। আর যদি রোদ উঠতো তাহলে রোদ দেখালে বাচ্চা ভালো হয়ে যেত। আসলে বাচ্চা আসার পর থেকে প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে আর একদম আকাশে অবস্থা কালো হয়ে থাকে সবসময়, রোদ তো দেখাই যায় না। তো যাই হোক, এই তো আল্লাহর রহমত যে আমার বাচ্চার অবস্থা ভালোই আছে, আপনাদের দোয়ায় আল্লাহ তাআলার অশেষ রহমত, আল্লাহ আমার বাচ্চাকে ভালোই রেখেছে। তো এখন ওই লাইট দিয়ে বাচ্চাকে আমরা রেখেছি, 2-3 দিন লাইটটা দিলে বাচ্চা ভালো হয়ে যাবে। এই তো পাশাপাশি রান্নাবাড়া তো আমি শুরু করে দিলাম, সব কিছুই রান্না আমার হয়ে যাচ্ছে আর মেহমান আমার চলে আসবে। তো আমি পোলাও রান্না করেছি আজকে, বিরিয়ানি, এটা হলো নতুন ছিমি মটর যেটাকে আমরা বলি, সেটা নতুন আলু দিয়ে একটা বিরিয়ানি রান্না করবো গরুর মাংসের, আর একটু ভর্তা, কারণ ভর্তা তো আমাদের লাগবেই সব কিছুতে, ভর্তা ছাড়া কারো মন খুশি হয় না, একটা ভর্তা থাকলে সবাই অনেক খুশি হয়ে যায়।
তো সবার জন্য একটা ভর্তা করতেছি। এই ভর্তাটা হলো রুই মাছকে ভেজে নিয়ে আমি ভর্তাটা করেছি, অনেক মজার একটা ভর্তা। সবসময় তো শুটকি চিংড়ি মাছ এগুলো করে থাকি, আজকে রুই মাছের ভর্তাটাই করেছি। আর ডিম ভুনা করেছি। তো হয়ে গেল আমার রান্নাবাড়া কাজ, এখন চলে এসেছি আমি ঘরটা একটু গুছাতে সবার সাথে। তো এই তো বেডটাকে সাজিয়ে নিয়েছি। তো হয়ে গেল আমার ফাইনাল লুক, আপনার সাথে ফাইনাল লুকটাই শেয়ার করলাম। তো আমার বেবির জন্য আমি ঘরটা সাজিয়েছি, কেমন হয়েছে যদি ভালো লেগে থাকে আমার ভিডিওতে একটা লাইক দিয়ে আমার সাথেই থাকবেন, আর আমার বাবুকে অনেক অনেক সবাই দোয়া করবেন। মেন গেটটার মধ্যেও ওয়েলকাম লাগিয়ে দিলাম, আসলে এখান থেকে তো ঢুকবে। তো এই তো আমি এখন খাবার টেবিলে সার্ভ করে দিয়েছি, তো সবাই আসলে এখন খাওয়া দাওয়া শুরু করব। এই তো আমার বৌমার মনটা অনেক খারাপ যে তার মুখে কোনো হাসি নেই, কারণ সে অনেক কান্না করে চোখ টোক ফুলিয়ে তারপর আসছে। তো বুঝালাম যে এটা কোনো সমস্যা না, আল্লাহর রহমতে সব বাচ্চা হলেই তাদের 4-5 দিন 10 দিন পর্যন্ত জন্ডিস থাকে, এটা রোদ দেখালে ভালো হয়ে যায়। আসলে সে বুঝে নাই, তো ওই জন্য অনেক কান্নাকাটি করেছে। তাই তো আমার বাবুকে তার বেডে শোয়া দিলাম, আর সাথে তার টুইন বেবি তো আছেই, 3 বোন এখন একসাথে। আপনারা আমার 3টা বাচ্চার জন্য একসাথে দোয়া করবেন, আল্লাহ যাতে ওদের নিয়ে খায়াত দান করে, ওদের আল্লাহ ভালো রাখে সুস্থ রাখে। তো আসলে সবাইকে অতভাবে দেখাতে পারছি না, কারণ সবাই তো বললাম না যে মন খারাপ হয়ে গিয়েছে, আর যে ধরনের আরও আয়োজন করেছিলাম এই বম টম আতশবাজি এগুলো কিছুই করতে পারলাম না, কারণ আমার বউ কান্নার অবস্থা দেখে আমরা কিছু করতে পারি নাই। তো ওই তো সবাই ফাঁকে খাওয়া দাওয়া করে নিয়েছে মেহমানরা, আমরাও খাওয়া দাওয়া করে নিয়েছি। তো এই এখন বাবুকে নিয়ে সবাই কাড়াকাড়ি করছে কে কার আগে নেবে, সিরিয়ালভাবে সবাই নিচ্ছে এক এক করে। আর আমার বেবিও তো অনেক খুশি, দাদা বাসায় এসে অনেক খুশি হয়ে গিয়েছে, সবাইকে বড় বড় চোখ করে তাকিয়ে দেখছে যে কোথায় এসেছে। এখন আমি নিলাম সবাইকে, তারপর অনেক সিরিয়াল পর আমি পেয়েছি, কারণ আমি একটু কাজেও ব্যস্ত ছিলাম, তো সবাই ফাঁকে নেওয়ানো হয়ে গিয়েছে। সবাই এখানে বসে একটু আড্ডা করতেছে, আমরা চা টা খেয়ে আমরা এখন সবাই আবার চলে যাব উপরে, মানে 4তলায় চলে যাব আমার বউয়ের ফ্ল্যাটে, সেখানে আমরা আবার একসাথে একটু সন্ধ্যা নাস্তা করব। তো এই তো এখানে সবাই চা খেয়ে একটু গল্প করছিলাম। বিএন ছিল, বিএনএ ছেলে বউ ছিল আর আমরা কয়েকজন। এখন এসেছে খুশির সিরিয়াল, খুশি এখন নিয়ে বসবে। আসলে নতুন বাচ্চা তো কে কার আগে নেবে, সবাই নিয়ে কাড়াকাড়ি করতেছে। তো আমরা সবাই এখন চলে যাব উপরে, আর সেখানে নাস্তা খেতে খেতে আমি ভিডিওটা শেষ করে দেব। তো সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আমার বেবিদের জন্য দোয়া করবেন, আর আমার পক্ষ থেকে আপনার জন্য অনেক অনেক দোয়া আর শুভকামনা সবার জন্য রইল। যারা যারা আমার পরিবার, যারা যারা আমাকে সাপোর্ট করতেছেন, আমাকে ভালোবাসতেছেন, তাদের সবার জন্য অনেক অনেক দোয়া রইল। আল্লাহ হাফেজ, আল্লাহ হাফেজ।